সালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের আপনাদের স্বাগতম আমি থাকছি সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে এটি ডিজিটাল ফরেন্সিক টু অ্যাডভান্স সিরিজের দ্বিতীয় ভিডিও গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন টু ডিজিটাল ফরেন্সিক এই ভিডিওতে আমি আলোচনা করব ডিজিটাল এভিডেন্স কালেকশন অ্যানালাইসিস এন্ড বেস্ট প্র্যাকটিস সুতরাং দেরি না করে চলুন শুরু করা যাক ডিজিটাল এভিডেন্স কালেকশন অ্যানালাইসিস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস ভিডিওতে আমরা যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল এভিডেন্স কালেকশন ডিজিটাল ডিজিটাল এভিডেন্স কালেকশন সম্পর্কে আমরা জানব তারপর হচ্ছে কালেকশন ম্যাথোডোলজিস যে আমরা ডিজিটাল এভিডেন্সের কোন কোন ম্যাথোডোলজিসগুলা ইউজ করে হচ্ছে ডিজিটাল এভিডেন্স কালেক্ট করব অথবা এভিডেন্সগুলো কালেক্ট করব। কোন গুলো আমরা কালেক্ট করব অথবা কোন এভিডেন্সগুলো কালেক্ট করব না সেই বিষয় নিয়ে আলোচনা করব তারপর হচ্ছে টুলস ফর ডিজিটাল এভিডেন্স কালেকশন ডিজিটাল এভিডেন্স কালেকশন করার জন্য আমরা কোন টুলস কোন টুলসগুলো ব্যবহার করব সে বিষয় নিয়ে আলোচনা করব ডিজিটাল এভিডেন্স অ্যানালাইসিস আমরা যে ডিজিটাল এভিডেন্সগুলা কালেক্ট করব সেগুলো অ্যানালাইসিস করার যে প্রক্রিয়াগুলো অথবা সিস্টেমগুলা অথবা যেগুলো যে সিস্টেমগুলা সেগুলো আমরা ফোকাস করব বেস্ট প্র্যাকটিস অব কালেক্টিং ডিজিটাল এভিডেন্স আমরা এখানে আলোচনা করবো যে ডিজিটাল এভিডেন্স কালেক্ট করার জন্য বেস্ট প্র্যাকটিস যেটা সে বিষয় নিয়েও আমরা এখানে আলোচনা করব ইন্ট্রোডাকশন টু ডিজিটাল এভিডেন্স কালেকশন ইন্ট্রোডাকশন টু ডিজিটাল এভিডেন্স কালেকশনের মধ্যে যে বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল এভিডেন্স আমরা হচ্ছে প্রপারলি আগে ডিজিটাল এভিডেন্সকে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে তারপরে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কোনটি হচ্ছে আমাদের অরিজিনাল এভিডেন্স এভিডেন্স আর কোনটি হচ্ছে আমাদের যখন কোন হয় অথবা কোন মিসিং কম্প্রোমাইজ হয়ে যায় তখন কিন্তু ওই মিসিং এ অনেকগুলা এভিডেন্স ক্রিয়েট হয় দেখা গেছে যারা কম্প্রোমাইজ করে থাকে তারাই কিন্তু আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন এভিডেন্স ক্রিয়েট করে থাকে সুতরাং আমাদের আগে বুঝতে হবে কোনটা আমাদের অরিজিনাল এবং কোনটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট সেই জন্য আগে আমাদের ডিজিটাল এভিডেন্সের আন্ডারস্ট্যান্ডিং অথবা ডিজিটাল এভিডেন্স সম্পর্কে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে দেন তারপরে হচ্ছে ডাটা ইন্ট্রিগ্রিটি ইম্পর্টেন্স ডাটা ইন্ট্রিগ্রিটি ইমপরটেন্স হচ্ছে গিয়ে ডাটা সত্যতা যে আমাদের আগে ডাটা সত্যতা বাঁচাই যাচাই করতে হবে যে এই ডাটাডুকু কতটুকু অথেন্টিক বা কতটুকু মানে সত্যতা এবং কতটুক এটার মধ্যে হচ্ছে ভ্যালু আছে যে আমি যে ডাটাটা কালেক্ট করতেছি ওই ডাটা কতটুকু অথবা ওই ডাটাটা আমি অ্যানালাইজ করে আসলে কি কোনো ডাটা পাবো নাকি হচ্ছে ওটা হচ্ছে ফেক ওটার মধ্যে কোনো ডাটা থাকবে না শুধু শুধু আমার টাইম ওয়েস্ট হবে ওই বিষয়গুলা হচ্ছে জানতে হবে সেজন্য আগে আপনার হচ্ছে ইন্ট্রিগ্রিটি মানে সত্যতা সত্যতা আগে যাচাই করতে হবে যে আসলে ডাটাটা কি অ্যাকচুয়াল ডাটা কি না দেন হচ্ছে আমাদের কালেকশন টেকনিক আমাদের কালেকশন টেকনিকের সময় হচ্ছে কিছু কিছু জিনিস এনশিওর করতে হবে যেমন হচ্ছে আমরা একটা ডাটা কালেক্ট করব সেই ডাটাটা হচ্ছে আগে দেখতে হবে যে ডাটাটা সম্পূর্ণ রয়েছে কি না দেন হচ্ছে ওই ডাটার হ্যাশগুলা ঠিক আছে কি না দেন হচ্ছে যে ওই ডাটার মধ্যে কোনো ইস্যু আছে কি না দেখে আপনার আপনার ফিসের একটা ডাটা একজন কম্প্রোমাইজার রেখে গেল ওই ডাটার মধ্যে সে আবার কি করলো একটা ম্যালওয়ার ফুস করে গেল যখন আপনি যখন অ্যানালাইজ করার জন্য আপনার মেশিন নেবেন অথবা আপনার কোনো ড্রাইভ ফ্রেন্ড আই বলেন আপনার হার্ড ডিস্ক বলেন যাই বলেন না কেন আপনি যখন ওই ডাটাটা কালেক্ট করে যখন আপনার কোনো ডিভাইসের মধ্যে ইনজেক্ট করবেন তখন হচ্ছে গিয়ে হয়তো ওর যে ইনজেক্ট কি তো আছে ওই ম্যালওয়ারটা করবে কি যে হচ্ছে আপনার আপনার মেশিন অ্যাটাক করতে পারে সেক্ষেত্রে অনেক রিস্ক সেজন্য হচ্ছে আপনার কালেক্ট কালেকশন যে টেকনিকটা ওই টেকনিকটাকে আপনাকে অ্যানসিয়ার করতে হবে যে আপনার চেক করতে হবে ডাটাটার মধ্যে কোনো প্রকার হচ্ছে আপনার চেক করতে হবে আপনার ডাটাটার মধ্যে কোনো প্রকার ঝামেলা আছে কি না অথবা কোনো প্রকার মেলোর আছে কি না অথবা তার হ্যাশ ঠিক আছে কি না আপনার ডাটার হ্যাশিংয়ের সাথে দেখা গেছে আপনার যে ডাটা হ্যাশ আছে আর অথবা যে আপনাকে ডাটাটা দিয়েছে মানে আপনাকে সেন্ড করছে অথবা আপনার কাছে পাঠিয়েছে তার পাঠানোটা হ্যাশ মিল আছে কিনা যদি দুইটাই মিল থাকে তাহলে হচ্ছে হ্যাঁ আপনার ডাটা অ্যাকুরেট আছে অথবা মানে আপনার ডাটাটা হচ্ছে কেউ নর্চ করতে পারে নাই তারপরে হচ্ছে টুলস অ্যান্ড সফটওয়্যার যখন হচ্ছে আমরা ডাটা ডিজিটাল এভিডেন্স কালেক্ট করব তার জন্য কিছু টুলস এবং সফটওয়্যার ইউজ করা হয় ওই টুলস এবং সফটওয়্যারগুলো সম্পর্কে জানতে হবে এবং এগুলো সম্পূর্ণ ব্যবহার আপনাকে বুঝতে হবে একটা টুলস অথবা একটা সফটওয়্যার ভিতর অনেকগুলো ফাংশনালিটি থাকে ওই ফাংশনালিটিগুলো কি আপনাকে আগে বুঝতে হবে দেন আপনি ওই টুলসগুলো ইউজ করে হচ্ছে আপনি অ্যাকচুয়াল ডাটা কালেক্ট করতে পারবেন তারপর হচ্ছে আপনার লিগ্যাল কনসিডারেশন লিগেল কনসিডারেশন হচ্ছে যে আপনার যে ডাটাটা আছে সে ডাটাটা হচ্ছে লিগেল লিগেল ওয়েতে আছে কি না সাপোজ আপনাকে একটা ডাটা দিলে মানে একটা কোম্পানি হচ্ছে আপনাকে ডাটা দিল সেটা হচ্ছে সাইবার ক্রাইমের বিরুদ্ধে চলে যাচ্ছে তখন আপনি যখন ওই ডাটা ওই ডাটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু এটা হচ্ছে আপনি টোটাল একটা সাইবার ক্রাইম সাইবার ক্রাইম লঙ্ঘন করতেছেন অথবা আপনি সাইবার ক্রিমিনালের আন্ডারে পড়ে যাচ্ছেন সেক্ষেত্রে আগে এই জিনিসগুলো মানে আপনার সাইবার ল অথবা হচ্ছে যে কোর্ট কোর্টের যে নির্দেশ ওইগুলো হচ্ছে আপনি দেখে শুনে দেন হচ্ছে আপনার ওই এভিডেন্স নিয়ে কালেক্ট করতে হবে অথবা ওই এভিডেন্স নিয়ে আপনার যাচাই বাছাই করতে হবে এ পর্যায়ে আমরা কালেকশন গুলো দেখব কালেকশন ম্যাথোডোলজির মধ্যে আমরা তিনটে টপিক নিয়ে আলোচনা করব এক লাইভ অ্যাকুইজেশন তারপর হচ্ছে ডেট অ্যাকুইজেশন এবং হচ্ছে নেটওয়ার্ক ক্যাপচারিং তো সর্বপ্রথম হচ্ছে লাইভ অ্যাকুইজেশন যেটা লাইভ অ্যাকুইজেশন বলতে আমরা যেটা বুঝি আমরা নর্মালি লাইভ অ্যাকুইজেশন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে লাইভ মানে কি জীবন্ত অথবা দেখা গেছে লাইভ জীবিত আছে এবং জীবন জীবন্ত এমন কিছুকে বোঝায় লাইভ আর অর্থ অর্জন করা অধিগ্রহণ মানে এমন কিছু জিনিস বোঝানো হয় মূলত তো ডিজিটাল এভিডেন্স কালেকশনের মধ্যে লাইভ অ্যাকুইজেশন যে জিনিসটা হচ্ছে তো সেটা সর্বপ্রথম হচ্ছে আমরা সংজ্ঞা জানবো যে লাইভ অ্যাকুইজেশনের সংজ্ঞা কি লাইভ অ্যাকুইজেশনের সংজ্ঞা হচ্ছে লাইভ অ্যাকুইজেশন বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে লাইভ অ্যাকুইজিশন হচ্ছে যে কোনো একটি ডিভাইস অথবা সিস্টেম যে অথবা হচ্ছে ল্যাপটপ রানিং আছে ওই রানিং ল্যাপটপ ডিভাইস অথবা সিস্টেম থেকে ডাটা কালেকশন কে লাইভ অ্যাকুইজিশন বলে অথবা ডিজিটাল এভিডেন্স কালেকশন কে তো লাইভ অ্যাকুইজিশনের মধ্যে যে টপিকগুলো পড়ে অথবা যে জিনিসটা পড়ে সেটা হচ্ছে আপনার ভোলাটাইল মেমরি অথবা হচ্ছে র্যাম যাকে বলি আমরা তারপর হচ্ছে আপনার ওপেন নেটওয়ার্ক যে ওপেন নেটওয়ার্ক বলতে কি বোঝায় যে ধরেন হচ্ছে আপনার ডিসিপি রিলেটেড নেটওয়ার্ক সাপোজ ধরেন আপনার নেটওয়ার্কটা এমন একটা আইপি দিয়ে কানেক্টেড যে আইপিটা হচ্ছে হঠাৎ করে হচ্ছে চেঞ্জ হয়ে যেতে পারে অথবা হচ্ছে কোন কারণে হচ্ছে আপনার আইএসপি থেকে হচ্ছে নেট ড্রপ করলো এমন সময় আপনার আইপির পুরো ডোমিং অথবা ধরেন ডিসিপি হোক অথবা আপনার পুরো নেটওয়ার্কিং সিস্টেমটাই নেটওয়ার্কিং এর যে প্রোটোকলটা সেটাই চেঞ্জ হয়ে যাবে সেটাকে হচ্ছে আপনার ওপেন নেটওয়ার্ক বলা হয় সেই ওপেন নেটওয়ার্ক এবং হচ্ছে র‍্যাম ভোলাটাইল মেমরি থেকে হচ্ছে ডেটা সংগ্রহ করাই হচ্ছে আপনার লাইভ অ্যাকুইজিশন তো এই লাইভ অ্যাকুইজিশনের যে বিষয়টা সেটা হচ্ছে ইউজ কেস যেটা বলা হয় আর কি যেটা হচ্ছে ব্যবহার ক্ষেত্র সেটা হচ্ছে আপনার ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী যে ডেটা সংগ্রহ সংগ্রহের ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্ষণস্থায়ী বলতে কি যে আপনার রানিং সাপোজ আপনি হচ্ছে কোন একটা ওয়েবসাইটে কাজ করতেছেন এমন সময় আপনি এক্সপোজ হয়ে গেছেন অথবা হচ্ছে আপনার আপনার হচ্ছে মিশিং কম্প্রোমাইজ হয়ে গেছে অথবা মিশিং হ্যাক হয়ে গেছে তো এটা হচ্ছে আপনি কি করতেছেন আপনি হচ্ছে এখনো স্টিল রানিং ওই ওয়েবসাইটটাতে স্টিল এখনো আপনি কাজ করতেছেন তো আপনি একজন ডিজিটাল এক্সপার্টকে বলছেন যে ওই ওই রানিং অবস্থায় সে ডাটা কালেক্ট করার জন্য সে জন্য হচ্ছে ডাটা কালেক্ট করার জন্য মানে আপনার ইয়েটা ওপেন করাই আছে মানে প্রক্রিয়াগুলো ওপেন করাই আছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লাইভ অ্যাকুইজিশনটা ইউজ করা হয় তবে লাইভ অ্যাকুইজিশনের কিছু অসুবিধা রয়েছে অথবা চ্যালেঞ্জ রয়েছে সে সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে হচ্ছে আপনার ডাটা পরিবর্তন করা যাবে না অথবা কোনো কারণে হচ্ছে আপনার যদি ইলেকট্রিক ফল করে অথবা হচ্ছে ডাটা শাটডাউন হয়ে যায় কোনো কারণে হচ্ছে আপনার ভুলবশত হচ্ছে আপনার যে ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করতেছেন ওই ওয়েবসাইটের আপনি ট্যাবটা কেটে দিয়েছেন ব্রাউজার থেকে অথবা আপনি যে ডিভাইস থেকে অথবা যে স্টোর থেকে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতে চাচ্ছেন অথবা ডিজিটাল এভিডেন্সগুলো কালেক্ট করতে চাচ্ছেন ওই ওইটা হচ্ছে আপনি কেটে ফেলছেন অথবা আপনি আরেকটা প্রক্রিয়া রানিং শুরু করে দিয়েছেন সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার ওই জিনিসটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় তখন আর ওইটা পুরোপুরি হচ্ছে চেঞ্জ হয়ে যায় ডাটাটা চেঞ্জ হয়ে যায় অথবা ডাটার প্রসেসটা এবং প্রসেসিংটা ফুল চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে মোটামুটি একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং টাইপ হয়ে যায় লাইফ অ্যাকুইজিশনের ক্ষেত্রে এখন আমরা দেখব হচ্ছে ডেট অ্যাকুজিশন যেটা ডেট অ্যাকুজিশন বলতে আমরা যেটা বুঝি লাইক আমরা একটু আগে হচ্ছে আপনার লাইভ অ্যাকুজিশন দেখলাম এখন হচ্ছে আমরা ডেট অ্যাকুজিশনের যে জিনিসটা ডেট অ্যাকুজিশন হচ্ছে আপনার সম্পূর্ণ উল্টা সম্পূর্ণ উল্টা কেমন আপনার হচ্ছে ডেট অ্যাকুজিশন হচ্ছে যে মিশিং বন্ধ থাকে ধরেন আপনার একটা মিশিং অথবা সিস্টেম বন্ধ রয়েছে তার থেকে আপনি ডাটা সংগ্রহ করবেন সাপোজ আপনার হচ্ছে হঠাৎ আপনার মেশিনটা হ্যাক করা হয়েছে হচ্ছে কম্প্রোমাইজ হয়ে গেছে এমন সময় হচ্ছে সেক্ষেত্রে ওই সিস্টেমটা অফ করে দেওয়ার ফলে আপনার ডাটা কিন্তু মানে স্টোর রয়েছে সেটা হচ্ছে মুছে যায় না অথবা চলে যায় না সেক্ষেত্রে হচ্ছে এটা কি বন্ধ মানে আপনার হচ্ছে বন্ধ ডাটা অথবা ডেট একুজিশন মানে হচ্ছে মৃত আপনার হচ্ছে অধিগ্রহণ সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই ডাটাটা কালেক্ট করতে ইজি হবে যেটা হচ্ছে আপনার বাইট টু বাইট হচ্ছে আপনার কালেক্ট করবে আপনার কি যেন বলে এসএসডি থেকে এস থেকে নন বোলেটেন ডাটা থেকে যেটা আমরা রোম বলি যাই বলি না কেন অথবা এসএসডি এইচডিডি আমাদের হার্ড ড্রাইভ ওইগুলা তো এটার সঙ্গে আমরা যেভাবে বলতে পারি বন্ধ করা সিস্টেম থেকে ডাটা সংগ্রহ করা এটি সাধারণত স্টোরেজ মিডিয়ার বাইট টু বাইট কপি করে এবং তা হচ্ছে আপনার স্ন্যাপশট আকারে প্রদান করে এখন হচ্ছে এটির ব্যবহার ইউজ কেস এটি মূলত কোথায় ব্যবহার করা হয় এটি মূলত ব্যবহার করা হচ্ছে আপনার নন ডাটা নন ডাটা তারপর হচ্ছে এস এসডিডি এমন অনেকগুলা যে ডিভাইসগুলা হচ্ছে যে স্টোরেজগুলো হচ্ছে আপনার কি আপনার মিসিং শার্ট ডাউন করে দিয়েছেন বাট ওইটার ভিতরের ডাটাগুলো সে মুছে যায় নাই সেটাকে হচ্ছে সেটাই সেই ধরনের স্টোরেজগুলা স্টোরেজগুলো স্ন্যাপশট নিয়ে থাকে আর কি সম্পূর্ণ ডিভাইসের স্টোরেজের স্ন্যাপশট সে প্রদান করে অথবা নিয়ে থাকে এখন এর কিছু রিস্ক এন্ড চ্যালেঞ্জ আছে রিস্ক এন্ড চ্যালেঞ্জ কেমন যখন আপনি একটা ডিভাইসের হচ্ছে স্ন্যাপশট নেবেন অথবা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে ধরেন ক্যাপচার করতেছেন ডাটা তার একটা সাইড ইফেক্ট থাকতে পারে ওই সাইড হচ্ছে হচ্ছে চলা দেন আপনার ডাটা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় আপনি দেখা গেছে একটা টুল্সের আপনি একটা কোন একটা টুলস ইনস্টল করে ওইটা থেকে ডাটা সংগ্রহ করতেছেন ডাটা সংগ্রহ করার সময় ডাটাটা ক্রপ হয়ে গেল অথবা ডাটাটা ব্যানিশ হয়ে গেল সেক্ষেত্রে একটা রিক্স ওই রিক্সগুলো হচ্ছে এড়িয়ে চলতে হবে দেন হচ্ছে আপনার রাইট ব্লগার রাইট ব্লগার দেখুন সাপোজ হচ্ছে আপনি হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতেছেন আপনার ইয়া ছিল রাইট ছিল বাট হচ্ছে আপনার রিড হয়ে গেছে অথবা হচ্ছে কি যেন বলা হচ্ছে সে লাইভ নেই ডেট হয়ে গেছে তখন আপনি কিন্তু ডাটাগুলো কালেক্ট করতে পারবেন সেই কারণে আপনার সেটা রাইট আছে কি না সেটা আগে চেক করতে হবে সে এই রিস্ক থাকে হচ্ছে আপনার ডেট ডেট একুজিশনের ক্ষেত্রে দেন আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে নেটওয়ার্ক ক্যাপচার নেটওয়ার্ক ক্যাপচারের ক্ষেত্রে যে বিষয়গুলা নেটওয়ার্ক ক্যাপচার হচ্ছে কি আপনার নেটওয়ার্ক ট্রাফিক ক্যাপচার করে থাকে আপনার নেট যে নেটওয়ার্ক থাকে ওই নেটওয়ার্কে যে ট্রাফিকগুলা এখন ট্রাফিক বলতে আমরা কি বুঝি নর্মালি হচ্ছে ট্রাফিক হচ্ছে গিয়ে যখন হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইটে ধরুন সাপোজ আপনি লিখলেন ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম অথবা ডাব্লিউ ডাব্লিউ ফেসবুক ডট কম আপনি যখন ওই ফেসবুক এবং ইউটিউবে ঢুকতেছেন আপনি সিঙ্গেল পার্সন ঢুকতেছেন আপনি একজন ট্রাফিক সেম হচ্ছে নেটওয়ার্কিংয়ে যখন আপনি কোনো একটা নেটওয়ার্ক নেটওয়ার্ক ডাটা ক্যাপচার করবেন তখন ওই জিনিসগুলো ওই ট্রাফিক ডাটাগুলো ক্যাপচার করতে হবে এবং হচ্ছে ট্রাফিকের হচ্ছে মানে যোগাযোগ সে কি স্থানান্তর করছে তার আইপিগুলো কালেক্ট করতে হবে ট্রাফিকের আইপিগুলা কোন আইপি থেকে সে হিট করতেছে কোন আইপি থেকে সে হচ্ছে ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছে অথবা আপনার নেটওয়ার্কে ঢুকতে চাচ্ছে সেগুলো কালেক্ট করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা নেটওয়ার্ক ক্যাপচারের যে সংজ্ঞাটা দেখতে পাই সেই সংজ্ঞাটা হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিক ক্যাপচার এবং করা নেটওয়ার্ক জুড়ে যোগাযোগ ও ডেটা স্থানান্তর সম্পর্কে প্রমাণ সংগ্রহ সংগ্রহ করার জন্য হচ্ছে আপনার নেটওয়ার্ক ক্যাপচার ব্যবহার করা হয় এখন হচ্ছে আপনার নেটওয়ার্ক ক্যাপচার কোথায় ইউজ করা হয় অথবা হচ্ছে ইউজ কেসেস যেটা আর সেক্ষেত্রে হচ্ছে নর্মালি ইউজ করা হচ্ছে আপনার কোনো একটা নেটওয়ার্ককে অ্যাটাক হলো কোনো একটা নেটওয়ার্ক অথবা আইসপি বলেন অথবা আপনার অফিসিয়াল নেটওয়ার্ক অ্যাটাক হলো তার থেকে ডাটা চুরি করা অথবা নেটওয়ার্ককে হচ্ছে আপনার হচ্ছে কি সে ডিডস অথবা ডস অ্যাটাক করলো যাই করুক না কেন কোনো একটা জায়গা থেকে আপনার নেটওয়ার্ক সে অ্যাটাক করছে এবং ডাটা চুরি করার ট্রাই করতেছে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই কাজটা করতে হবে মানে হচ্ছে আপনার নেটওয়ার্ক ক্যাপচার ইউজ করতে হবে নেটওয়ার্ক ক্যাপচার অ্যানালাইসিস অথবা হচ্ছে নেটওয়ার্ক ক্যাপচার টুলসগুলো ইউজ করতে হবে এরপরে হচ্ছে আরও কিছু জিনিস হচ্ছে আরও অনেকগুলো বিষয় আছে সেটা ক্ষেত্রে ইউজ করা হয় যেমন হচ্ছে আপনার প্রমাণ যে কোনো যেমন ধরেন আপনার নেটওয়ার্কে অনেকগুলো প্রমাণ হচ্ছে দৃশ্যমান থাকে না সেগুলো ক্যাপচার করে দৃশ্যমান করা তারপর বিভিন্ন প্যাটার্ন থাকে ওই প্যাটার্নগুলো হচ্ছে আমরা অনুসন্ধান করে বের করা এমন অনেকগুলা বিষয় আছে যা আর হচ্ছে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং যে বিষয়টা নেটওয়ার্ক ক্যাপচারিং চ্যালেঞ্জিং যে বিষয়টা নেটওয়ার্ক ক্যাপচারের চ্যালেঞ্জিং এর বিষয়টা হচ্ছে কি যখন হচ্ছে কোনো একজন হ্যাকার অথবা কম্প্রোমাইজার একটা নেটওয়ার্ক অ্যাটাক করে থাকে তখন নেটওয়ার্কের রিলেটেড অথবা নেটওয়ার্কের আন্ডার যতগুলো ডাটা থাকে সেই ডাটাগুলো সে কি করে ইনক্রিপ্ট করে ফেলে ইনক্রিপ্ট করে ফেলে তখন কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় আপনার ওইটার ইনফরমেশনগুলো গ্যাদার করা সুতরাং আপনার হচ্ছে মানে ডিক্রিপশন মেথড জানতে হবে এবং হচ্ছে আপনার ভলিউমের ধরেন আপনার কোন একটা ডেটা হচ্ছে আপনার ইনক্রিপ্ট হয়ে গেছে ওইটার ভলিউমের হচ্ছে হাই ভলিউমের যে ফিল্টারিং দক্ষতা সেটা রাখতে হবে এবং হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইজ করার জন্য হচ্ছে ফিল্টারিংগুলো জানতে হবে সবকিছু মিলে জিলে হচ্ছে আপনার নেটওয়ার্ক ক্যাপচারিংটা হচ্ছে প্রপারলি জানতে হবে এবং বুঝতে হবে তারপরে হচ্ছে এই বিষয়গুলো বুঝলে এবং জানলে হচ্ছে আপনার কালেকশন মেথডোলজি অনেক ক্লিয়ার হয়ে যাবে এন্ড হচ্ছে আপনি ইজিলি ডিজিটাল এভিডেন্সগুলো কালেক্ট করতে পারবেন টুলস ফর ডিজিটাল এভিডেন্স কালেকশন ডিজিটাল এভিডেন্স কালেক্ট করার জন্য আমরা অনেক ধরনের টুলস ব্যবহার করে থাকি যে টুলসগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে ডাটা কালেক্ট করা যায় অথবা এভিডেন্সগুলো কালেক্ট করা যায় তা আমরা এখানে তিনটি টুলস নিয়ে আলোচনা করব নর্মালি হচ্ছে তিনটি টুলস বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় ডিজিটাল এভিডেন্স এভিডেন্স কালেক্ট কালেকশনের ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আমাদের ডিডি ইউটিলিটি ডিডি ইউটিলিটি বলতে অথবা ডিডি বলতে আমরা যে জিনিসটা বুঝি ডিডি মানে হচ্ছে হলো ডিক্স ডিস্ট্রয় অথবা ডাটা ডেফিনিশন অথবা ডিক্স ডাম্প কেন একে ডি ডিক্স ডাম্প অথবা ডিক্স ডিস্ট্রয় অথবা হচ্ছে তারপর হচ্ছে ডাটা ডেফিনিশন বলা হয় কারণ হচ্ছে ডিডি হচ্ছে আপনার কমান্ড বেস একটি টুলস যেটা হচ্ছে ইউনিক্স অথবা ইউনিক্স অথবা লিনেক্সে সবচেয়ে বেশি ইউজ করা হয় এর কাজ করা হচ্ছে এর কাজ হচ্ছে কি আপনার হচ্ছে ডিস্কের ডাটাকে অথবা বাইট বাইট টু বাইট সে কপি করে মানে হচ্ছে আপনার ডিস্কের যে পার্টিশন থাকুক অথবা আপনার ডিস্সের যত বাইটে থাকুক সে প্রত্যেক বাইট টু বাইট কপি করবে এবং পার্টিশন সঠিকভাবে সে কপি কপি আকারে কপি করবে অথবা ব্যাক আপ হিসাবে তৈরি করবে সে কি করবে ব্যাকআপ হিসাবে তৈরি করবে এখন হচ্ছে এই ডিডি করবে কি ডিডি হচ্ছে আপনার পুরা ব্লক সাইজ আপনার হচ্ছে যে ডাটা সেক্টর থাকবে ওই ডাটা সেক্টরের হচ্ছে ফুল সে কি করবে একটি সাইজে অথবা অথবা আপনার টুটি করবে কি সে করবে সিঙ্ক করবে এবং হচ্ছে তা পুনরুদ্ধান করবে অথবা সে ব্যাকআপ হিসাবে হচ্ছে আরেকটা আপনার ডিস্ক তৈরি করে দেবে তারপর হচ্ছে আপনার ইমেজার অ্যাপটিকে ইমেজার হচ্ছে আপনার ডিজিটাল ফরেন্সিকের একটি হচ্ছে গুই টুল গুই বলতে কি আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা হচ্ছে আপনার লাইক আমাদের উইন্ডোজ যে বিভিন্ন ধরনের ইয়েগুলো থাকে সফটওয়্যারগুলো থাকে অথবা হচ্ছে আমাদের উইন্ডোজের যে এক্স জি ফাইলগুলো থাকে সাপোজ ধরেন আপনি কোনো একটা জিনিস ওপেন করতেছেন লাইক মাই কম্পিউটার সরি এটা তো হচ্ছে কোনো টুলস না সফটওয়্যার না লাইক আপনি হচ্ছে ফটোশপ ওপেন করতেছেন ফটোশপ যখন ওপেন করবেন তখন হচ্ছে আপনার অনেকগুলা ফাংশনালিটি আসবে অনেকগুলো টুলস আসবে অনেকগুলা মেনু বার আসবে অনেক কিছু আসবে সব কিছু মিলাই কিন্তু একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হিসেবে তৈরি করে যাকে সংক্ষেপে গুই বলে অ্যাপ্লিকের ইমেজার হচ্ছে লাইক হচ্ছে গুই ওই ইয়ের মতো আপনার ফটোশপের মতোই যখন আপনি অ্যাপটিকে ইমেজারটা ওপেন করবেন তখন সে হচ্ছে আপনার অনেকগুলা টুলস দেখাবে অনেকগুলা সেক্টর দেখাবে অনেকগুলো অপশন দেখাবে অনেকগুলা মিনুবার দেখাবে এখন হচ্ছে অ্যাপ্লিকে ইমেজারের কাজ কি অ্যাপ্লিকারে ইমেজার ইমেজারের কাজ হচ্ছে আপনার যে ডিক্স আছে সেই ডিক্স ডিক্স অথবা আপনার যে ডিক্স থাকবে ওই ডিক্স কে হচ্ছে ইমেজ আকারে তৈরি করবে সে ইমেজ আকারে তৈরি করে তাকে হচ্ছে ইনভেস্টিগেশনের জন্য অথবা হচ্ছে যায় এভিডেন্স কালেকশনের জন্য সে সম্পূর্ণভাবে তৈরি করবে যেমন হচ্ছে আপনার যখন হচ্ছে আপনার মিশিং হ্যাক করা হয় তখন যে একজন ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট কি করে ওই ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট করে কি আপনার যে ডিস্কটা হচ্ছে যে ডিস্ক ডিস্কে অ্যাটাক হয় ওই ডিস্কটাকে হচ্ছে সে অ্যাপটিকে ইমেজারের মাধ্যমে আপনার হচ্ছে ক্লোন করে অথবা হচ্ছে অ্যাপটিকে ইমেজারের মধ্যে একটি ইমেজ ফাইল তৈরি করে ওই ইমেজ ফাইলটি হচ্ছে সে বিভিন্ন টুলসের মাধ্যমে তখন হচ্ছে আপনার ইনভেস্টিগেশন করে থাকে আবার হচ্ছে দেখা গেছে ওইটারে অ্যানালাইজ করে থাকে আপনার যে প্রবলেমগুলো অথবা আপনি যে ডাটা চাচ্ছেন অথবা আপনি যে ইনফরমেশনগুলো চাচ্ছেন সেই ইনফরমেশনগুলো বাইর বাইর করে সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাপটিকে ইমেজার ইউজ করা হয় তো অ্যাপটিকে ইমেজার যখন তৈরি করা হয় তার বিভিন্ন ফর্মেট হয় যেমন হচ্ছে ই জিরো ওয়ান হয় ডিডি হয় তারপরে র হয় এমন অনেকগুলো এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে আপনার অ্যাপটি অ্যাপটিকে ইমেজারের ডাটা অথবা হচ্ছে এভিডেন্স কালেক্ট করা যায় দেন তারপরে হচ্ছে আমাদের এক্সওয়াইজ এক্স এক্সওয়াইজ ফরেন্সিক হচ্ছে আপনার সেম অ্যাপটিকে ইমেজারের মতো তবে হচ্ছে তার কাজটুকু হচ্ছে একটু ভিন্ন কাজ ভিন্ন কেমন যখন আপনার ডিক্স ইমেজ সংগ্রহ করা হয় তখন ফাইল সিস্টেমগুলা থেকে মুছে যাওয়া ডাটাগুলা সে কিন্তু আপনার পুনরা উদ্যান করতে পারে মানে হচ্ছে সে যখন আপনি কোনো ফাইল ডিলিট করে ফেলছেন ওই কি তো ডাটাগুলা সে কিন্তু আবার উদ্ধার করতে পারে এই জন্য হচ্ছে এক্সয়াইজ টুলসটা ইউজ করা হয় যদিও আমরা হচ্ছে এই প্রত্যেকটা প্রসেস প্রসেসটা প্রত্যেকটা প্রত্যেকটা সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করবো এবং হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যারের কাজ দেখাবো ডিজিটাল এভিডেন্স অ্যানালাইসিসে ফাইল সিস্টেম ওভারভিউতে আমরা যে ফাইল সিস্টেমগুলোর সম্পর্কে জানবো এখানে হচ্ছে এন এস তারপর হচ্ছে এস এফ এস আর হচ্ছে ফ্যাট সিস্টেম নিয়ে তো নর্মালি হচ্ছে গিয়ে এনটিএফএস যেটা এনটিএফএস হচ্ছে আপনার নিউ টেকনোলজি ফাইল সিস্টেম যেটি মূলত আমাদের উইন্ডোজ ফাইল সিস্টেম অথবা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ব্যবহৃত ফাইল সিস্টেম যেটি যে ফাইল সিস্টেমটি হচ্ছে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম এনক্রিপশন এবং জার্নালিং এর মতো বৈশিষ্ট্য হচ্ছে আপনার রক্ষা করে থাকে আর কি মূলত এনটিএফএস এটি মূলত এটি মূলত মাস্টার ফাইল টেবিল এম এফ টি এম যেখানে হচ্ছে লক ফাইল বিট ম্যাপ তারপর হচ্ছে ডাটা এন্ট্রিগুলো ফাইলের ডিরেক্টরি সম্পর্কে থাকে সম্পর্কে যে ম্যাটা ডাটাগুলো গুলো থাকে সেগুলার যে লক বজায় রাখার জন্য হল তো এনটিএপসে কাজ করে অ্যান্টিএপস কাজ করে থাকে তারপরে হচ্ছে আপনার এস এফ এস এইচ এফ এস যেটাকে বলা হয় হায়ার হায়ারক্রিক্যাল হায়ার ফাইল সিস্টেম হায়ার ফাইল সিস্টেমটা হচ্ছে আপনার ম্যাক ও এর মধ্যে সর্ব বেশিরভাগ ইউজ করা হয় আর কি ম্যাক ও এর এ পি এর এপিএস এপ এর আগে হচ্ছে এই ফাইল সিস্টেমটা ব্যবহার করা হতো যদিও তো এটা এ করে কি হচ্ছে জার্নালিং জার্নালিং অথবা ইউনিকোড ইউনিকোডের সমর্থনের বৈশিষ্ট্য করে থাকে সমর্থন বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্তের মধ্যে থাকে আর কি আপনার নর্মালি এটি হচ্ছে ক্যাটালগ ফাইল আপনার হচ্ছে ওএস এর ক্যাটালগ যে ফাইল ম্যাক ওএস এর ক্যাটালগ ফাইল ক্যাটালগ ফাইল বলতে আপনার কি বোঝায় আর যে ডিরেক্টরিতে ডিরেক্টরি স্ট্রাকচার সংরক্ষণ মানে কি আপনার যে ডিরেক্টরিটা থাকে ম্যাক ওএস এর যে ডিরেক্টরিগুলো থাকে তাদের একটা স্ট্রাকচার সে সংরক্ষণ করে থাকে অ্যান্ড এক্সটেন্ড ওভারফ্লোয়িং ওভারফ্লোয়িং ফাইলগুলো আপনার সংগ্রহ করে থাকে ওভারফ্লোয়িং ফাইল বলতে কী বোঝায় আপনার এক্সটেন্ড ওভারফ্লো ওভার ফাইল হচ্ছে যে ডেটা অবস্থান ট্র্যাক করে মানে হচ্ছে ফাইলের ডেটা অবস্থানকে কি করে সে ফাইলগুলা হচ্ছে ট্র্যাক করে থাকে ধরেন আপনার ডেটা ফাইলে কিছু ডেটা আছে তার অবস্থান কোথায় আছে আপনার ইজিলি ফাইন্ড করতে পারিস কিন্তু এই ইয়ার যেটা আপনার হচ্ছে এইচ এফ যে ফাইল সিস্টেমটা আছে আর কি হায়ারা কিক্যল হায়ার হায়ারা ক্রিক্যাল আপনার ফাইল সিস্টেম দেন এটা হচ্ছে এলোকেশন ফাইলও হচ্ছে কাজ সংরক্ষণ করে থাকে এলোকেশন যে ফাইলগুলা ওইগুলা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফাইল ফ্যাট সিস্টেম ফ্যাট সিস্টেম ফ্যাট সিস্টেম মূলত হচ্ছে অনেক পুরাতন সিস্টেম যা হচ্ছে বিভিন্ন অপারেটিং সিস্টেমে ভালোভাবে সে কাজ করে থাকে বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে এটি মূলত পুরাতন ফাইল সিস্টেমের মধ্যে একটি তবে এটি বিভিন্ন ধরনের সংস্করণ আছে যেমন হচ্ছে আপনার ফ্যাট বারো ফ্যাট ষোলো ফ্যাট বত্রিশ এটি মূলত হচ্ছে ফাইলের এলোকেশন টেবিল রুট ডিরেক্টরি এবং হচ্ছে ডেটা সেক্টর ওইসবের উপরে ডিপেন্ড করে হচ্ছে ক্লাস্টারগুলোকে একটি টেবিলে বজায় রাখে ক্লাস্টার মানে আপনার প্রত্যেকটা ডাটা প্রত্যেকটা ডিরেক্টরি প্রত্যেকটা ডাটা সেক্টর অথবা হচ্ছে প্রত্যেকটা ফাইল এলোকেশনের যে ক্লাস্টারগুলো থাকে ওই ক্লাস্টারগুলার যে একটি টেবিলের মধ্যে সে বজায় রাখা হয় আর কি মূলত প্যাট সিস্টেম ডিজিটাল এভিডেন্স অ্যানালাইসিসের নেটওয়ার্ক প্রোটোকল নেটওয়ার্ক প্রোটোকলের মধ্যে TCPIP, HTTP এস এবং হচ্ছে DNS নর্মালি TCPIP বলতে আমরা কি বুঝি TCPIP হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল প্রোটোকল আর হচ্ছে ইন্টারনেট বলতে কি বোঝায় মূলত আপনার হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের যে বিষয়টা সেটা হচ্ছে নেটওয়ার্কের যোগাযোগের জন্য আপনার যে মৌলিক প্রোটোকলগুলো থাকে আপনার মৌলিক প্রোটোকলের যে বিষয়গুলো থাকে যেমন হচ্ছে নির্ভরযোগ্যতা শৃঙ্খলতা এবং হচ্ছে ত্রুটিমুক্ত ডাটা ডেলিভার করা ত্রুটিমুক্ত ডাটা ডেলিভার করে থাকে কোথায় রাউটিং টেবিলে আইপি রাউটিং টেবিলে যে অ্যাড্রেসগুলো থাকে ওই অ্যাড্রেসগুলোর মধ্যে সেটা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকলটা মূলত কাজ করে থাকে সাপোজ ধরেন আপনার বাসায় একটা পার্সেল হ্যাঁ আপনার হচ্ছে বাসায় একটা পার্সেল আসবে সে পার্সেলটা কোথায় আসতেছে ধরেন আপনার একটা ফ্রেন্ড হচ্ছে আপনাকে পার্সেল পাঠিয়েছে ওই পার্সেলটা হচ্ছে কোথায় পাঠাইছে সর্বপ্রথম হচ্ছে কোনো কুরিয়ার সার্ভিস অথবা কোনো ডাক বিভাগে এখন ওই কুরিয়ার সার্ভিস এবং ডাক ডাক বিভাগের কাছে আপনার ফ্রেন্ড যে ডাটাটা জমা দিয়ে আসলো অথবা বুকিং দিয়ে আসলো ওইটাই হচ্ছে আপনার টিসিপি হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার ট্রান্সমিশন ক্রন্টক প্রোটোকল মানে ওইখান থেকে সে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করবে অ্যাড্রেস অ্যাড্রেস ধরে যে আপনার ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল আইপি যেটা ইন্টারনেট প্রোটোকল মানে হচ্ছে ধন আপনার অ্যাড্রেসটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল মানে আপনার যে অ্যাড্রেসটা দিয়ে থাকে ইন্টারনেট প্রোটোকল যেটা নেটওয়ার্ক প্রোটোকল অথবা ইন্টারনেট প্রোটোকল যেটা আপনারা যদি নেটওয়ার্কিং সম্পর্কে জানেন অথবা পড়ে থাকেন তাহলে অবশ্যই ইন্টারনেট প্রোটোকল অথবা আইপি সম্পর্কে আপনারা জানবেন টিসিপি টিসিপি আইপি সম্পর্কে আপনারা জানবেন অথবা অবগত আছেন সেক্ষেত্রে মানে আপনার টিসিপি টিসিপি হচ্ছে কি আপনার সেই ডাক বিভাগ অথবা হচ্ছে সেই কুরিয়ার সার্ভিস কোম্পানি ওইখানে যে আপনার ফ্রেন্ড আপনার যে পার্সেলটা সে বুকিং দিলো অথবা জমা দিয়ে আসলো এবং আপনার অ্যাড্রেসটা লিখে দিয়ে আসলো ওই অ্যাড্রেসটা তাদের খাতায় এন্ট্রি করা আছে মানে তার মানে হচ্ছে কি আপনার আইপি টেবিলে সে এন্ট্রি করা সেম সেম নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে যখন আপনি কোনো একটা ওয়েবসাইট অথবা কোনো কিছুতে কাজ করতে চাচ্ছেন আপনি কাউকে আপনার একটা ফ্রেন্ডকে আপনি মেসেজ পাঠাবেন সেটা টিসিপি আইপি থ্রোতে কিন্তু আপনার ফ্রেন্ডের কাছে গিয়ে পৌঁছাবে তো এই জিনিসটা হচ্ছে টিসিপিআইপি হচ্ছে সহজ বিষয় মানে সহজে বুঝার বিষয় যে আপনার কুরিয়ার সার্ভিসের যে ডাটাটা আপনার কাছে এসে পৌঁছাবে কুরিয়ার সার্ভিস আপনার ফ্রেন্ড কুরিয়ার সার্ভিসে বুকিং দিল আপনার কোনো অ্যাড্রেস দিল না আপনার সে কুরিয়ার সার্ভিসটা জানতে পারলো না যে এটা কোথায় যাবে অথবা তারা জানেও না যে এটা কোথায় যাবে এখন আপনার যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে কি টিসিপিআইপি অথবা আইপি অ্যাড্রেস অথবা আপনার হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেসগুলো থাকে সেজন্য আইপি প্রোটোকলটা কি প্রয়োজন হয় যেমন হচ্ছে আপনার কি কি জিনিসগুলো প্রয়োজন হয় টিসিপিআইপির ক্ষেত্রে টিসিপিআইপির ক্ষেত্রে হচ্ছে আপনার প্যাকেট হেডারগুলো কালেক্ট করতে হয় তারপরে হচ্ছে আপনার টিসিপিআইপির টিসিপি হ্যান্ডশেকগুলো কালেক্ট করতে হয় সিকোয়েন্স নাম্বার তারপর হচ্ছে ফ্লাগ তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস এগুলো হচ্ছে কালেক্ট করার মানে আপনার নেটওয়ার্ক অ্যানালাইসিসের জন্য এই টিসিপিআইপির এইসব জিনিসগুলো আপনার ফোকাস করতে হয় অথবা কালেক্ট করতে হয় এরপরে হচ্ছে আপনার ডিএনএস ডিএনএস যে বিষয়টা ডিএনএস সম্পর্কে যেটা আমরা জানি অথবা ডিএনএস ফুল ফর্ম আমরা জানি হয়তো অনেকে অথবা না জানলে আমি বলে দিচ্ছি ডিএনএস এর ফুল ফর্ম হচ্ছে ডোমেন নেম সিস্টেম ডোমেন নেম সিস্টেমটা মূলত কি নেম সিস্টেম হচ্ছে এক ধরনের প্রোটোকল ডিএনএস প্রোটোকল বলা হয় সেটি কিন্তু আপনার আইপির আন্ডারে হচ্ছে ইউজ করা হয় মানে কি মানে হচ্ছে সাপোজ আপনি হচ্ছে www.facebook.com লিখতেছেন facebook.com টা হচ্ছে কি একটা ডিএনএস মানে ডোমেইন নেম সিস্টেম মানে ফেসবুকের একটা ডোমেইন সেটা হচ্ছে facebook.com ডোমেইন নেম সিস্টেম কিন্তু তার ব্যাক এন্ডে কিন্তু অবশ্যই তার একটা আইপি বিদ্যমান যখন একটা ওয়েবসাইট দাঁড় করা হয় তখন তার ওই ওয়েবসাইটটা কিন্তু একটা আইপি এর উপর হোস্ট করা হয় ওই আইপিটাকে হচ্ছে কারণ মানুষ তার আইপি মনে রাখতে পারবে না সাপোজ আপনার একটা আইপি দেয়া হলো একশো বিরানব্বই একশো আটষট্টি তারপর হচ্ছে একশো দুইশো তিন অথবা একশো তিন মানে এরকম একটা চার অক্রেটের আইপি দেওয়া হলো চার অকটেটের একটা আইপি আইপি দেওয়া হলো ওই আইপিটা আপনার হচ্ছে গিয়ে কি ওই আইপিটা যখন আপনার ওয়েবসাইটে অথবা ওয়েব ব্রাউজারে গিয়ে লিখবেন তখন আপনার ওই যে ওয়েবসাইটটা শো করবে হ্যাঁ ওয়েবসাইটটা কি করবে শো করবে সেক্ষেত্রে ওই ইজি করার জন্য মানে আপনার ইউজারদের ইজি করার জন্য তারা করছে কি যে ফেসবুক ফেসবুকের নামে তারা একটা ডোমিন কিনছে ডোমেন কিনে হচ্ছে ওই আইপির আন্ডার হোস্ট করে দিয়েছে অথবা ওই আইপির আন্ডার বাইন্ডিং করে দিয়েছে যার ফলে হচ্ছে যখন আপনি ডাব্লিউ ডাব্লিউ ফেসবুক লিখতেছেন তখন হচ্ছে কোথায় হিট করতেছে যে ফেসবুকের যে মেন অ্যাকচুয়াল আইপি আছে ওই অ্যাকচুয়াল আইপি টা গিয়ে সে হিট করতেছে হিট করার ফলে হচ্ছে আপনার আহ যে আচ্ছা ফেসবুকের যে ইন্টারফেসটা আপনার পাচ্ছেন অথবা ফেসবুকের যে ইউজার মেনুয়েল অথবা ইউজার ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন অথবা আপনার ব্রাউজ করতে পারতেছেন তাকে হচ্ছে আপনার ডিএনএস বলে ডিএনএসের ক্ষেত্রে আপনার কী কি জিনিসগুলো হচ্ছে কালেক্ট করা কালেক্ট করা প্রয়োজন ডিজিটাল এভিডেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্যারিং মানে কেরিং লক যেগুলো থাকে তারপর হচ্ছে ক্যারিং লগ থাকে তারপর হচ্ছে আপনার রেসপন্স কোর্ড থাকে এখন হচ্ছে আপনার ডোমেন নেমে রেজলিউশন থাকে তারপর হচ্ছে আপনার সৌন্দরজনক ডোমেন নেমগুলো থাকে যেমন হচ্ছে সাপোজ আপনার ফেসবুক ডট কম কিন্তু এর ভিতরে হচ্ছে দেখা গেছে আর একজন করলো কি একটা আপনার মেল ম্যানোফুলেট করে হচ্ছে অন্য একটা ডোমেন ঢুকিয়ে দিল হ্যাঁ অথবা ম্যান ইন দ্য মিডিয়াল অ্যাটাকের মাধ্যমে আপনার হচ্ছে আরেকটা ওয়েবসাইট অথবা আরেকটা ডোমিং হচ্ছে সেম টু সেম ফেসবুকের মতো করে সে কি করলো ঢুকিয়ে দেওয়ার ফলে হচ্ছে আপনার মানুষ ওইদিকে ডিরাইট মানে হচ্ছে চলে যাচ্ছে অথবা হচ্ছে আপনার ট্রাফিক ওইদিকে দিকে চলে যাচ্ছে প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে ওই সন্দেহজনক ডোমিনগুলা নিয়ে আপনার কালেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার এস টি টিপি টি হচ্ছে কি হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল হাইপারটেক্স ট্রান্সফার প্রটোকল বলতে কি বোঝায় আপনার যে ওয়েবসাইটগুলো আমরা নরমালি দেখতে পাই ধরেন হচ্ছে ফেসবুক ডট কম অথবা ইউটিউব ডট কম অথবা হচ্ছে গুগল ডট কম ওই ওয়েবসাইটগুলো তৈরি করা হয় অথবা ওই ওয়েবসাইটগুলো তৈরি করার মানে বুস্ট করার জন্য সরি আপনার হোস্ট করার জন্য হচ্ছে আপনার এস ইউজ করা হয় যেটা হচ্ছে যা হচ্ছে আপনার ওয়েবসাইটে রিসোর্স রিসোর্স ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয় মূলত এস টিটিপি প্রোটোকল ওয়েব রিসোর্স যেগুলো থাকে ওইগুলো হচ্ছে আপনার কি যেন বলে ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয় তারপরে হচ্ছে ওয়েবের যে ওয়েবের যে ডাটাগুলো থাকে অথবা ওয়েবের মধ্যে যে বার্তা অথবা ওয়েবের যে রিসোর্সগুলো থাকে বিভিন্ন বিন্যাসে অথবা অথবা সংক্রমণে হচ্ছে আপনার নির্ধারণ করে নির্ধারণ করে হচ্ছে কি ইউজারদের কাছে সে এস টিপির মাধ্যমে সে পাঠিয়ে দেয় এখন হচ্ছে ধরেন এস মানে আপনার ডিজিটাল এভিডেন্সে এস টিপির ক্ষেত্রে কি কালেক্ট করাটা বেশি প্রয়োজন সেক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হবে আপনার হচ্ছে রিকোয়েস্টগুলো এস টিপি রিকোয়েস্টগুলো কালেক্ট করতে হয় তারপর হচ্ছে হ্যাডার হ্যাডারগুলো এস টিপির হ্যাডারগুলো কালেক্ট করতে হয় কুকিজগুলো তারপর হচ্ছে ইউজার এজেন্ট স্ট্রিংগুলা তারপর হচ্ছে যে ফেলুডগুলা এবং হচ্ছে ক্ষতিকার মানে আপনার হচ্ছে ক্ষতিকারক অথবা ডেঞ্জারাস যে অ্যাক্টিভিটিসগুলো আছে এসটিটিপির আন্ডারে ওই সব তথ্যগুলা অথবা ইম্পর্টেন্ট তথ্যগুলো হচ্ছে আপনার কালেক্ট করতে হবে কোথায় আপনার ডিজিটাল এভিডেন্সের ক্ষেত্রে এখন আমরা দেখব মেমরি ফরেন্সিক অথবা ইন্ট্রোডাকশন টু মেমোরি ফরেন্সিক মেমোরি ফরেন্সিক বলতে কি বোঝায় নর্মালি আমাদের প্রত্যেকটা মিশিংয়ে অথবা প্রত্যেকটা ডিভাইসের কিন্তু একটু হলো মেমরি থাকে যেমন ধরেন মেমরি বলতে কি বুঝাচ্ছে র্যাম যেটা যেমন আমাদের র্যাম কি আছে আমাদের ফিসিতে আমরা যে র্যাম ইউজ করি ষোলো জিবি বারো জিবি এরকম র্যাম ওইটা হচ্ছে মেমরি ওই হচ্ছে আপনার ওই মেমোরির ভিতরে কিন্তু আপনার সম্পূর্ণ কার্যকলাপগুলো ঘটে থাকে আপনার যখন মেশিনটা রানিং থাকে অথবা সিস্টেমটা রানিং থাকে সেজন্য আমাদের ওই মেমোরিটাকে হচ্ছে ইনভেস্টিগেশন করার আগে সবার আগেই কারণ যত অ্যাটাক অথবা আমাদের যত প্রসেস সব কিন্তু ওই মেমোরি আন্ডারেই হয়ে থাকে অথবা ওই স্টোরেজ আন্ডারেই কিন্তু হয়ে থাকে হ্যাঁ এখন আমাদের যে মেমোরিগুলা গুলা আমরা কি কি জিনিসগুলো আমরা ফরেন্সিকের জন্য ইউজ করতে পারি যেমন হচ্ছে আপনার প্রসেস প্রসেস বলতে কি আপনার যখন মেমোরিটা রানিং থাকে ওর মানে পিছনে অথবা তার বিহাইন্ডে অনেক কোর্ড এক্সিকিউশন হয় তারপরে হচ্ছে অনেকগুলা হাইডেন প্রসেস চলে যেগুলো আমরা হচ্ছে সরাসরি দেখি না যখন আমরা মেমোরি ফাইলগুলা ডাম্প করব অথবা মেমোরি পুরো ক্লোন করব অথবা স্ন্যাপশট নেব তখন হচ্ছে ওই প্রসেসগুলা অ্যানালাইসিসের মাধ্যমে অথবা হচ্ছে ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু ঠিকই বের হয়ে আসবে তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনি এতগুলা কাজ করছেন আর আপনার মেমোরি এতগুলা ফাইল সে ক্যাপচার করছে হ্যাঁ সেজন্য আমাদের প্রসেসগুলো হচ্ছে কালেক্ট করতে হয় অথবা চলমান যে প্রক্রিয়া প্রসেস মানে কি চলমান প্রক্রিয়াগুলা আমাদের শনাক্ত করতে হয় অথবা আমাদের দেখে রাখতে হয় অথবা আমাদের কালেক্ট করতে হয় দেন হচ্ছে আমাদের নেটওয়ার্ক কানেক্ট গুলা তবে সর্বপ্রথম আমি সর্বপ্রথম বলতে চাই অথবা নেটওয়ার্ক কানেকশন অথবা কানেকটিভিটির বিষয়ে বলার আগে আমি একটা জিনিস বলতে চাই আমাদের যে ডিভাইস অথবা নেটওয়ার্ক অথবা হচ্ছে আমাদের যে সাইট বলেন অথবা আমাদের যে মিশিং বলেন যাই বলেন না কেন সর্বপ্রথম সে কিন্তু এটা একটা হয় আমাদের নেটওয়ার্কিং থ্রু নেটওয়ার্কিং থ্রুতে আমাদের অ্যাটাক হয় এবং কি মেলিশিয়াস অ্যাক্টিভিটিসগুলা কিন্তু নেটওয়ার্কিং থ্রুতেই হয়ে থাকে সেজন্য জন্য আমাদের নেটওয়ার্কিং নেটওয়ার্কের অ্যাক্টিভিটিস অথবা নেটওয়ার্ক অ্যাক্টিভ ইনভিস্টিগেটগুলা করতে হয় অথবা নেটওয়ার্কের যে ম্যালিশিয়াস যে অ্যাক্টিভিটিসগুলো ট্রেস করতে হয় ট্রেস করতে হয় সে সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা রাখতে হবে দেন হচ্ছে মেলোয়ার ডিটেকশন মেমো মেমো মেমোরি মেমোরি ফরেন্সিকের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ম্যালোয়ার ডিটেকশন কেননা যখন একজন হ্যাকার অথবা একজন আপনার হচ্ছে কম্প্রোমাইজার সে সর্বপ্রথম করবে কি আপনার মেমোরিতে সে একটা মেলোয়ার ইনজেক্ট করে অথবা ম্যালোয়ার ফুশ করে রাখবে যা আপনার পুরা সিস্টেমটাকে ক্র্যাশ করে ফেলবে অথবা ডিক্রিপ্ট করে ফেলবে সরি ইনক্রিপ্ট করে ফেলবে সেজন্য হচ্ছে আমাদের আগে মেমরি ফরেন্সিকের ক্ষেত্র হচ্ছে সর্ব হচ্ছে আমাদের অথবা আমাদের মেমোরি ডিটেকশন সরি মেলোয়ার ডিটেকশনটা মাথায় রাখতেই হবে মেলোয়ার ডিটেকশন আমরা আইডেন্টিফাই না করতে পারলে কিন্তু আমাদের মেমরি ফরেন্সিকের প্রায় নাইনটি নাইন কাজ কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে সেজন্য হচ্ছে মেলোয়ার ডিটেকশন মেলোয়াটেনশন ডিটেকশনটা সরি মেলোয়ার ডিটেকশনটা হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট মেমোরি ফরেন্সিকের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস পর কালেক্টিং ডিজিটাল এভিডেন্স আমাদের হচ্ছে যখন আমরা ডিজিটাল এভিডেন্স কালেক্ট করব তার হচ্ছে বেস্ট মেথডগুলো অথবা বেস্ট প্র্যাকটিস যেগুলো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে যেমন হচ্ছে এনে এনশিওর এনশিওর চেইন অফ কাস্টাডি এনশিওর চেইন অফ কাস্টাডির মধ্যে যে যেমন হচ্ছে যখন আপনার কোনো একটা ডাটা কালেক্ট করবেন অথবা কোনো একটা ডিজিটাল এভিডেন্স এভিডেন্স কালেক্ট করবেন তখন আপনার জিনিসটাকে এনশিওর করতে হবে যে কে কখন কোথায় পরিচালনা করতেছে তা হচ্ছে বিস্তারিত লকগুলো সংরক্ষণ করা দাব বাই দাব অথবা নিশ্চিত করা যে প্রমাণ যে আপনার যে লগগুলা হচ্ছে কালেক্ট করতেছেন এটা কি আসলে কি ওই লক সেই জিনিসগুলো এনশিওর করা হচ্ছে আপনার চেইন অফ কাস্টাডির কাজ দেন হচ্ছে আপনার রাইট ব্লগ ব্লগার রাইট ব্লগার ইউজ রাইট ব্লগার ব্লগার রাইট বলতে কি যে এমন অনেকগুলো ডিভাইস থাকে বা টুলস থাকে যে করে কি আপনার হচ্ছে অথবা আপনার হচ্ছে হচ্ছে ডিক্সের স্টোরেজের কি রাইট যে অপশনটা থাকে অথবা রাইট অপারেশন কি করে বন্ধ করে দেয় যখন হচ্ছে রাইট অপশন অথবা রাইট প্রক্রিয়া যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না অথবা ডাটা কালেক্ট করতে পারবেন না সেই কারণে আপনার হচ্ছে রাইট ব্লগার যেগুলা রাইট ব্লগারগুলো হচ্ছে কি দেখে নেওয়া এবং হচ্ছে রাইট ব্লগারগুলো হচ্ছে আপনার এনশিওর করা হ্যাঁ বিষয়টা বুঝতে পারছেন রাইট ব্লগার কি করে এনশিওর করা সেজন্য হচ্ছে আপনার ওই যে টুলসগুলো হচ্ছে আপনি ইউজ করবেন ওই টুলসগুলো থেকে রাইট ব্লগারগুলো আপনার ইউজ করতে হবে ব্লক করে দিতে হবে অথবা যাতে রাইট ব্লগার অফ না হয় সেগুলো অফ হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে তারপর হচ্ছে ক্রিয়েট হ্যাশ ক্রিয়েট হ্যাশ হচ্ছে আপনার হচ্ছে এভিডেন্স একটা প্র্যাকটিস হচ্ছে হ্যাশ ক্রিয়েট করা যখন আপনি একটা ফাইল একটা ফাইল আপনি স্ন্যাপ স্ন্যাপশট নেবেন অথবা কালেক্ট করবেন তখন তার হ্যাশটা ক্রিয়েট করে নেবেন সাথে সাথে কেননা সাপোজ আপনি হচ্ছেন ডাটাটা কালেক্ট করলেন ডাটাটা কালেক্ট করে আপনি ইনভেস্টিগেশন করলেন না ইনভেস্টিগেশন না করে আপনি রেখে দিলেন রেখে দিলেন অথবা হলো কি আপনি আরেকজনের কাছে সেন্ড করলেন তো আপনি সেন্ড করার মাধ্যমে কিন্তু মাঝখানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হয়ে কিন্তু আপনার ওই ডাটা কিন্তু অনেক ধরনের ছেদছাড় হতে পারে অথবা অনেকে ওই জিনিসটা অনেক ধরনের ত্রুটি তৈরি করতে পারে সেই জন্য আপনার হ্যাশট্যাগ ক্রিয়েট করে রাখতে হয় যখন আপনি ডাটা কালেক্ট করলেন কালেক্ট করে আপনার আপনার ডিভাইস কোনো ড্রাইভের থ্রুতে আনলেন অথবা অনলাইন থ্রুতে আনলেন তখন আপনি আবার পুনরায় হ্যাশটা চেক করে দেখলেন যে হ্যাঁ হ্যাশটা ঠিক আছে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনো সমস্যা হয় নাই আর যদি হ্যাশ যদি ঠিক না থাকলে তাহলে বুঝতে হবে যে আপনার ওই ফাইলটাতে কোনো না কোনো সমস্যা আবার তৈরি হয়েছে অথবা কেউ না কেউ ওইটাতে কোনো প্রকার রুটি তৈরি করে দিয়েছে দেন হচ্ছে মিনিমাইজ মিনিমাইজ সিস্টেম চেঞ্জ চেঞ্জের যেটা আপনার হচ্ছে যখন কোনো ডাটা সংগ্রহ করবেন তার ডাটা সংগ্রহ করার সময় অনেক ধরনের সিস্টেম চেঞ্জ হয়ে যায় তো ওই চেঞ্জগুলো হচ্ছে মিনিমাইজ করতে হবে মানে যাতে চেঞ্জ যত কম হত তত আপনার ডাটা সংগ্রহ করতে ইজি হবে হ্যাঁ তো এই কারণে হচ্ছে ওই মেথডটা সবসময় আপনার মাথায় রাখতে হবে কিভাবে হচ্ছে আপনার অথবা ওই জিনিসটা সবসময় লক্ষ্য রাখতে হবে যে কিভাবে ডাটা অথবা হচ্ছে আপনার ডাটা কালেক্টিং করার সময় অথবা ডাটা কালেক্ট করার সময় সিস্টেমে কোনো প্রকার চেঞ্জ না হয় সেই জন্য আপনার ওই জিনিসটা লক্ষ্য রাখতে হবে হ্যাঁ এটা হচ্ছে এখানে হচ্ছে যে জিনিসটা বোঝানো হয়েছিল মিনিমাইজ মিনিমাইজ সিস্টেম কালেকশনের মধ্যে চেঞ্জের মধ্যে দেন আরেকটা বিষয় হচ্ছে ডকুমেন্ট এভরিথিং ডকুমেন্ট এভরিথিং হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যে ডাটাটা কালেক্ট করবেন ওই ডাটাটা একটা ডকুমেন্ট আকারে করে রাখবেন এর ফলে হবে কি যে আপনার ডাটা হারিয়ে গেল ওই ডাটাটা আপনি ওইখান থেকে আবার পুনরুদ্ধার করতে পারবেন অথবা ডাটাটা ওইখান থেকে আপনি আবার কালেক্ট করে কাজ করতে পারেন এই কারণে আপনি ডকুমেন্ট আকারে তৈরি করতে হয় প্রত্যেকটা ডাটা ডকুমেন্ট আকারে তৈরি এতে হচ্ছে ডাটা ট্রুটি অথবা ডাটা নষ্ট হওয়ার অথবা ডাটা মুছে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে এগুলো আমাদের বেস্ট বেস্ট প্র্যাকটিস ফর কালেক্টিং ডিজিটাল এভিডেন্স তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি সামনের ভিডিওতে আমরা আরো অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব অনেকগুলা টুলস নিয়ে আলোচনা করব সুতরাং আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম